আজকে খেলা হবে। আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের থেকে বলতে চাই, 10ই ডিসেম্বরে আমাদের ঢাকায় খেলা হবে। তাদের যে ভাষা, তারা যেই ব্যবহার করছে আমাদের সাথে যে খেলা হবে। আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের থেকে বলতে চাই, 10ই ডিসেম্বরে আমাদের ঢাকায় খেলা হবে। আর সেই দিনেই আমাদের দেশ নেত্রীর মুক্তির আন্দোলন শুরু হবে। সেই দিনেই তারুণ্যের অহংকার তারেক রহমানের মুক্তির আন্দোলন শুরু হবে। তারা এই জেনে আমাদেরকে ভয়ে গাড়ি ঘোড়া পানি নৌপথ সব কিছু বন্ধ করে দিছে। আমি বলতে চাই, কিছুদিন আগে তারা বলছে যদি বাড়াবাড়ি করে বিএনপি তাহলে আমাদের দেশ নেত্রীকে জেলে পাঠাবে। আমি তাদেরকে, আমি আলিয়া সিরাজ বলতে চাই তাদেরকে, 2 ঘন্টার জন্য আলটিমেটাম দিলাম, যদি আপনি পারেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিতে তাহলে আমরা বলবো যে আপনার কথায় আর কাজে মিল আছে। ইনশাল্লাহ আমরা কোনো দিন, আমাদের জীবন থাকতেও দেশ নেত্রী আর কোনো দিন যাবে না, জেলে যাবে না। বলতে চাই কাউয়া কাদেরকে, ওখানে বসে কাকা না করে মাঠে আসে দেখে যান। আপনারা যে যুবলীগের মিটিং করছেন, আমাদের সিলেটের মাটিতে 1/4 কোণাও আপনাদের এই মিটিংয়ে এত লোক হয় নাই। কি বলবো, ভয়ে তাদের পায়ের তলে মাটি কাঁপতেছে। আমি আরেকটা কথা বলতে চাই যে শুনেন, আমরা 10টা বিভাগে কর্মসূচি দিয়েছি জনসমাবেশের। তারা যদি আমাদেরকে 18-19 তারিখ যদি গাড়ি ঘোড়া বন্ধ না করতো, পার্শ্ববর্তী গ্রামগঞ্জের থেকে আরও এরকম দ্বিগুণ লোক আসতো।